হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস সিক্সের ওয়ান পয়েন্ট ফোর কষে দেখি দশের অঙ্কটা দেখো আমরা আগে অঙ্কগুলো করেছি আগে প্রথমে আমি মুখে বলে দিই তারপর অঙ্কগুলো করছি দেখো বলছে নিচের সংখ্যাগুলির দশমিক সংখ্যায় লিখি তো তোমরা আগে শিখেছ যে দশাংশ শতাংশ সহস্রাংশ মানে দশমিকের পরে প্রথম সংখ্যাটা দশাংশ দ্বিতীয় সংখ্যা হচ্ছে শতাংশ এবং তৃতীয়টা হচ্ছে সহস্রাংশ দশমিকের পরে তো এখানে দেখো কথায় লিখেছে ছয় দশাংশ তার মানে দশমিক ছয় বা ছয়ের দশ নয় শতাংশ মানে নয়ের একশো মানে দশমিক শূন্য নয় দুই সহস্রাংশ দেখো আমি লিখে লিখে করছি দেখো প্রথমে দেখো ছয় দশাংশ তো দশাংশ যখন বলেছে তাহলে আমরা ওপরে ছয় দিলাম নিচে দশ দিলাম এটাও বলা যায় আর এটাকে আবার আমরা দশমিক ছয় করতে পারি কারণ কারণ এই ছয়কে দশ দিয়ে ভাগ করা মানে কি ভাগ করা সেই ছয়ই হবে আর নিচে একটা সংখ্যা আছে একটা শূন্য একের পিঠে একটা শূন্য তাহলে ডান দিক থেকে একটার পর দশমিক দেখো দশমিক ছয় আচ্ছা বিটটা দেখো বিট কী বলছে নয় শতাংশ নয় শতাংশ তো নয় শতাংশ যখন বলছে তাহলে দেখো নয় উপরে বসছে নয় আর শতাংশ তাহলে একশো তাহলে এবার এটাকে দশমিক অংশ চলে যাও তাহলে ভাগ করলে সেই নয় হবে একশো দিয়ে ভাগ করলে আর তাহলে দুটো শূন্য আছে তাহলে ডান দিক থেকে দুটো দশমিক তাহলে একটা আচ্ছা নেই মানে একটা শূন্য দিলাম এই আর কিছু পিছু নেই মানে আর একটা শূন্য দিলাম তাহলে দশমিক তার দশমিক শূন্য নয় অর্থাৎ নয় শতাংশ হচ্ছে দশমিক শূন্য নয় দেখো দশমিক পরে দুঘর পর বসেছে সিটটা দেখো সিটটা কি বলছে দুই সহস্রাংশ দুই সহস্রাংশ সহস্রাংশ তা দুই সহস্রাংশ মানে উপরে দুই বসছে আর নিচে একের পিঠে তিনটে শূন্য সহস্রাংশ তাহলে দেখো তাহলে ভাগ ফল সেই দুই আসবে আর শূন্য কর তিনটে আছে তা ডান দিক থেকে তিনটে বসবে একটা দুটো তিনটে দেখো দশমিক শূন্য শূন্য দুই এবার দেখো ডিটটা দেখো বলছে দুই শত তিন দশমিক চার পাঁচ তা দেখো দুই শত তিন তা দুই শত তিন দুই শত তিন মানে একক দশক শতক দুই শত তিন দশমিক চার পাঁচ তাহলে চার পাঁচ আচ্ছা ইটটা দেখো বলছে চার হাজার দুই একক দুই একক পাঁচ সহস্রাংশ স্রাংশ দেখো তোমার একটু ভালো করে বুঝে নিয়ে এগুলো করলে তাহলে আর তোমাদের অন্য কোথাও খুব ভালো করে শিখে নিতে পারবে দেখো বলছে চার হাজার দুই একক বলছে চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ তো দেখো চার হাজার তাহলে চার হাজার দুই একক তা যদি আমরা এইভাবে বসাই একক দশক শতক হাজার তাহলে চার হাজার তাহলে চার হাজার দুই একক তাহলে দুই একক এখানে তা আমার এখানে শতক আর দশকে শূন্য আসবে এইবার পাঁচ সহস্রাংশ তা মানে কি দশমিকের পরে দশমিকের পরে পাঁচ সহস্রাংশ মানে তিন ঘর শূন্য শূন্য পাঁচ দেখো চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ ঠিক আছে আচ্ছা এবার দেখো এফ এফ এটা কী বলেছে ছয় শত ছয় শত উনত্রিশ উনত্রিশ দশমিক দশমিক শূন্য 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 পাঁচ দেখো কী বলছি তাহলে ছয় শত ছয় শত উনতিরিশ এটা পূর্ণ সংখ্যা তা ছয় শত উনতিরিশ দশমিক শূন্য 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 পাঁচ শূন্য শূন্য পাঁচ তার মানে এটা কিন্তু আমার বলা যায় ছয় শত উনতিরিশ আর পাঁচ সহস্রাংশ এটাও বলা যায় আচ্ছা এবার জিটটা দেখো জিটটা ঠিক উল্টোটা জিটটা আমাদের দেওয়া আছে দুই প্লাস দুই প্লাস তিনের দশ দেখো এবার এটাকে দুই প্লাস তিনের দশ তার মানে দুইটা পূর্ণ সংখ্যা আর এটা তিনের দশাংশ তাহলে দুই দশমিক তিন জি এইচ দেখো এইচ কী বলছে এইচ বলছে দশ যোগ সাত যোগ আটের এক হাজার তার মানে দেখো দশ এবং সাত পূর্ণ সংখ্যা তাহলে দশ আর সাত যোগ কত হচ্ছে সতেরো সতেরো যোগ আটের এক হাজার তার মানে আটটা কোথায় আছে আটটা হচ্ছে সহস্রাংশ তিন সংখ্যা আছে সহস্রাংশ তাহলে এখানে দশমীর পর তিন আট হচ্ছে দশমীর পর তিন ঘর পরে হবে বা তিন ঘরে মাথায় তাহলে সতেরো দশমিক শূন্য শূন্য আর আট দেখো আটটা শেষ বা দশমিক পরে তিন ঘরে তাহলে কত হচ্ছে দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য আট দেখো এবারে আমরা দেখতে দেখো দশের আয় চারশো পঞ্চাশ পাঁচের একশো যোগ একের একশো তো এখানে দেখো চারশো এবং পঞ্চাশ দু পূর্ণ সংখ্যা অর্থাৎ আর বাকি এটা দশই ভগ্নাংশ তাহলে এখানে কী আছে দেখো পাঁচটা পাঁচের একশো মানে কী পাঁচ হচ্ছে তাহলে শতের ঘরে আছে আর একের একশো এক হাজার মানে এক হল ষষ্ংশের ঘরে আছে তাহলে আমরা কী লিখবো তাহলে চারশো পঞ্চাশ যে এইভাবে লিখি চারশো আর পঞ্চাশ চারশো পঞ্চাশ যোগ পাঁচের একশো যোগ একের এক হাজার এবার দেখো চারশো পঞ্চাশ দশমিক তাহলে এটা পাঁচটা কোথায় আছে সহস্রাংশ শতকের ঘরে তাহলে দশ দশ তাহলে দশের ঘরে কেউ নেই তাহলে শূন্য তাহলে এখানে পাঁচ আসবে আর সহস্রাংশের ঘরে কে আছে এক দেখো চারশো পঞ্চাশ দশমিক শূন্য পাঁচ এক আচ্ছা এবার দশের এবার আমাদের এগারো রঙ করে দেখো এগারোটা কী বলেছে দেখো বলছে যে আমার কাছে পাঁচ টাকা ছিল আমি তিন দশমিক পঞ্চাশ টাকা পেন কিনেছি কত টাকা পড়ে আছে দেখো এটা বিয়োগ হবে কিন্তু তোমাদেরকে এটাকে দশমিকের বিয়োগ শেখানোর জন্য চেষ্টা করছে তোমাদের পাঁচ টাকা থেকে এইটা বিয়োগ করলেই আমরা উত্তর পেয়ে যাব কিন্তু যেহেতু এই সংখ্যাটার কোনো দশমিক নেই এই দশমিক আছে তাহলে আমরা কীভাবে বিয়োগ করব। এইটা শেখানোর জন্য তোমাদের এই অঙ্কটা দেওয়া এটা কিছু কিচ্ছু না সোজা অঙ্ক তাহলে প্রথমে তুমি কি করবে না পাঁচ পাঁচ কিছু নেই পাঁচ বিয়োগ তিন দশমিক পঞ্চাশ টাকা এবার লিখলে তো এবার আমরা লিখব কি পাঁচ যে দশমিক নেই তাহলে আমরা পাঁচ দশমিক করে নাও দেখো এই দশমিক দু সংখ্যা আছে দশমিক পরে আমরা দুটো শূন্য দিয়ে নেব আমরা জানি যে দশমীর পরে শূন্যের কোনো দাম নেই কিন্তু আমাদের কাজের সুবিধার্থে বিয়োগ তিন দশমিক পাঁচ শূন্য এবার এখানে তুমি টাকা দাও এবার এবারে এবার এমন করো তুমি এখানে বসিয়ে নাও পাঁচ দশমিক শূন্য শূন্য আর তিন দশমিক পাঁচ শূন্য বিয়োগ করো শূন্য পাঁচ আজ কয় দশ পাঁচ দিয়ে দশ হাতে এক একে তিনে চার চার কত পাঁচ এক তার কত হলো এক দশমিক পাঁচ শূন্য টাকা এইবার লেখো অথব পড়ে থাকে পড়ে থাকে কত এক দশমিক পঞ্চাশ টাকা তার মানে হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এটা আমাদের উত্তর এবার দেখো বারোর অঙ্কটা দেখো অঙ্কগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে নেবে দেখবে খুব সুন্দর লাগবে সোজা লাগবে এবং শিখ ভালো শিখতে পারবে তো বারো বলছি কি দুই দশমিক পঁচাত্তরের সাথে কত যোগ করলে তিন পাবো আচ্ছা দেখো দুই দশমিক পঁচাত্তর মানে কি দু টাকা পঁচাত্তর পয়সা বা দুই দশম পঁচাত্তর এর সাথে কত যোগ করলে তিন পাবো তা তার নিশ্চয়ই তিনটা বড়ো তা তিন পাবো মানে তার তিন থেকে যদি এইটা বিয়োগ করি তা আমার বিয়োগ পেয়ে যাবো তা আমার তিন বিয়োগ এইটা তিন দশমিক পঁচাত্তর অথব তিন বিয়োগ দুই দশমিক পঁচাত্তর তো এবার দেখো দশমিক এর আছে দশমিক নিতে দশমিক করে নাও তিনের পর দশমিক দিয়ে এর এর দু সংখ্যা আছে বিয়োগ দুই দশমিক পঁচাত্তর এইবার দশমীর যোগ বিয়োগ কী করতে হয় দশমী তিন দশমিক শূন্য শূন্য আর এর দশমিকটা আগে বসাতে হয় বা দিকে দুই ডান দিকে সাত আর পাঁচ ঠিক এইভাবে বসাতে হয় বিয়োগ তো পাঁচ হাজার করা দশ পাঁচ দিয়ে দশ হাতে এক এক সাথে আট আঠাশ করা দশ দুই দিয়ে দশ হাতে এক একে দুই তিন মিলে যাচ্ছে শূন্য তার কথা হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ তাহলে আমরা কী লিখবো অথেব শূন্য দশমিক দুই পাঁচ যোগ করতে হবে এবার দেখো আমরা করছি তেরো অঙ্কটা দেখো তেরো অঙ্কটা কী বলছে তেরো অঙ্কটা বলছে দেখো তোমরা যে মীরা বারো দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে আট দশমিক পাঁচ সেমি দৈ দড়ি কেটে নিল এখন কত পড়ে আছে সে একই জিনিস তো দশমিকের বিয়োগ শেখানো হচ্ছে বারো দশমিক সেমি দড়ি তার থেকে এতটা কেটে নিয়ে যায় তার বাদ পড়ে পরে বিয়োগ করলে যাবে শুধু অঙ্কটা কীভাবে বসাতে হয় সেইটুকু তোমার শেখানো হচ্ছে তেরো তার মানে বারো দশমিক পাঁচ সেমি থেকে আট দশমিক পাঁচ সেমি বিয়ে হচ্ছে দুটোই সেমি তো এটা বিয়োগটা এবার দেখো প্রথমে বারো দশমিক পাঁচ এবার আর দশমিক পাঁচ তলায় বসাবো কিন্তু আগে আমার দশমিক হয়ে দশমী বসে দশমিকটা এর সোজা বসিয়ে নেব তারপরে ডান দিকে আছে পাঁচ আর বাঁ দিকে আছে আট ঠিক আছে এইবার এভাবে বিয়োগ করো এবার দেখো বিয়োগ করো পাঁচ পাঁচে মিলে গেলে শূন্য আঠাশ দুই বারো আর নয় দশ চার দিয়ে বারো হাতে এক একে মিলে গেলো তার কত হচ্ছে ফোর পয়েন্ট জিরো মানে ফোর পয়েন্ট জিরো সেমি তো এই দশমিক পরে শূন্য কোনো দাম নেই সমান সমান চার সেমি এবার উত্তর লিখতে পারো যে এখন পড়ে থাকে তাহলে এখন পড়ে থাকে কত চার চার সেমি এইটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো এবং তোমাদের সমস্যাগুলো যে অঙ্কুল বুঝতে পারছো না যেগুলো করতে পারছো না সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে আর অঙ্কগুলো তোমরা আস্তে আস্তে ধরে ধরে দেখবে